আজ তোকে ধরতে পারলাম না তো কি হয়েছে? যেদিন তোকে ধরতে পারবো ওই দিনই তোর আমি লেজ কেটে দিব। এই বলে ডাইনোসর তার গুহার দিকে যেতে শুরু করলো। হঠাৎ পথের মধ্যে ডাইনোসরের সাথে মিনার দেখা হলো। ডাইনোসর মিনাকে টিনা ভেবে বলল, কিরে শিয়ালিনী, তাহলে তুই তোর ভুল বুঝতে পেরেছিস আর নিজে থেকেই চলে এসেছিস আমার হাতে মরার জন্য? তুমি এসব কি বলছো ডাইনোসর বোন? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছিস না নাকি বুঝতে চাইছিস না? নাটক করছিস আমার সাথে? সত্যি ডাইনোসর বোন, আমি তোমার কথা রাগে মাথায় কিছুই বুঝতে পারছি না। একটু খোলাসা করে বলো তো। একটু আগেই তো আমার খাবার চুরি করে পালিয়ে গেছিস, এত তাড়াতাড়ি সব ভুলে গেলি? ডাইনোসরের কথা শুনে মিনার আর বুঝতে বাকি রইল না যে আজও তার বোন টিনা ডাইনোসরের খাবার চুরি করেছে। আমি এখন সবটা বুঝতে পেরে গেছি, টিনা আজ ওই ডাইনোসরের খাবার চুরি করেছে। ডাইনোসরকে বুঝিয়ে আর কোনো লাভ হবে না। ডাইনোসর কিছুতেই বুঝতে চাইবে না যে আমি টিনা না, আমি মিনা। তার চেয়ে ভালো হবে আমি এখান থেকে পালিয়ে যাই। এই বলে মিনা সেখান থেকে দৌড়াতে শুরু করলো আর ডাইনোসরও তার পিছু পিছু দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে ডাইনোসর মিনাকে কামড় বসিয়ে দিল, কিন্তু সেই কামড়টি গিয়ে বসলো মিনার লেজে, যার ফলে মিনার লেজ কেটে মাটিতে পড়ে গেল। মিনা তার লেজটি ফেলে রেখেই সেখান থেকে পালিয়ে গেল। এরপর মিনা দৌড়াতে দৌড়াতে একটি গাছের নিচে গিয়ে দাঁড়িয়ে পড়ল। আহ, কি যে একটা বিপদে আছি এই চমসপনটাকে নিয়ে, চুরি করে ওই আর ফেঁসে যাচ্ছি আমি। আজ ওর জন্য তো আমি আমার লেজটাই হারিয়ে ফেললাম। ওই গাছে বাসা বেঁধে থাকতো এক টুনি পাখি। টুনি পাখি মিনা শিয়ালিনীর এমন কথা শুনে নিচে নেমে আসলো আর বলল, শিয়ালিনী বোন, তোমার লেজ দিয়ে তো অনেক রক্ত পড়ছে, তুমি এখানে একটু দাঁড়াও, আমি এক্ষুনি গিয়ে কিছু চুরিপুটি নিয়ে আসছি। চিন্তা করো না শিয়ালিনী বোন, খুব দ্রুত তোমার লেজটা ঠিক হয়ে যাবে। তোমার কথা শুনে তো মনে হলো তুমি খুব ভালো, কিন্তু তোমার এই লেজটা কাটলো কি করে? আর বলো না টুনি বোন, আমার একটা জম্মজ বোন আছে, ও খুব দুষ্টু, ওর নাম হলো টিনা। ও জঙ্গলের বড় বড় প্রাণীদের শিকার চুরি করে নিয়ে পালিয়ে যায়, কিন্তু প্রাণীগুলো টিনাকে ধরতে পারে না। আমাদের দুজনের চেহারা এক হওয়াতে সবাই টিনা ভেবে আমাকেই ধরে ফেলে। আজও আমার বোন টিনা ডাইনোসরের খাবার চুরি করে, আর ওই ডাইনোসর টিনা ভেবে আমাকে তাড়া করে, তারপর আমার লেজে কামড় বসিয়ে আমার লেজটা কেটে দেয়। এই ব্যাপার আমি এখন সবটা বুঝতে পেরেছি মিনা শিয়ালিনী বোন। আমি এই জঙ্গলের সব পশু পাখিদের বল ভেঙে দিব যে তুমি মিনা, তুমি টিনা না, তুমি এখন এখানে বিশ্রাম নাও। এদিকে টিনা আবারও গর্জিলার গুহায় চলে যায় খাবার চুরি করতে। গর্জিলাটা তো মনে হয় গুহায় নেই, যাই গর্জিলার গুহায় ঢুকে দেখি কোনো খাবার পাওয়া যায় কিনা। এই বলে টিনা শিয়ালিনী গর্জিলার গুহার ভিতরে যায়। সেখানে গিয়ে দেখে একটা মাংসের টুকরো পড়ে আছে। মাংসের টুকরোটা তো অনেক তাজা লাগছে, মনে হচ্ছে শিকারটা আজকেই করেছে। তাড়াতাড়ি মাংসের টুকরোটা নিয়ে এখান থেকে পালিয়ে যায়, যে কোনো সময় গর্জিলা চলে আসতে পারে। এই বলে টিনা শিয়ালিনী গর্জিলার মাংসের টুকরোটা নিয়ে সেখান থেকে পালিয়ে গেল। কি ব্যাপার, আমি তো একটু আগে এখানে একটা মাংসের টুকরো রেখে পানি খেতে চলে গিয়েছিলাম, তাহলে এখন মাংসের টুকরোটা গেল কোথায়? নিশ্চয় আমার মাংসের টুকরোটা ওই বাজি শিয়ালিনী চুরি করেছে। যাই বনের ভিতরে খুঁজে দেখি ওই বাজি শিয়ালিনীটা কোথায় আছে। কিরে,
আমার মাংসের টুকরাটা খেয়ে এখানে আরাম করে বসে থাকা হচ্ছে, তাই না? দাঁড়া, তোর আরাম করে বসে থাকা আমি বের করছি, তাড়াতাড়ি আমার মাংসের টুকরো আমাকে ফিরিয়ে দে, নইলে আজকে আমি তোকে আমার শিকার বানিয়ে খাবো। ওরে বাবারে, এই টিনা দেখে ভয়ঙ্কর করছি লাগাও ছাড়েনি, ওর খাবারও চুরি করে এনেছে। আমি এখন এই গরজিলাকে কি জবাব দিব? এই গরজিলাও তো আমার কথা শুনতেই চাইবে না। কিরে শিয়ালিনী, কি এত ভাবছিস? তোকে যা বলেছি তার জবাব দিচ্ছিস না যে? বল, আমার মাংসের টুকরোটা কোথায়? গরজিলা বোন, আমি তোমার মাংসের টুকরো চুরি করিনি, করেছে আমার যমজ বোন টিনা। তবেই জানতে পারবে তোমার মাংসের টুকরোটা কোথায় আছে। কিরে, নিজে চুরি করে এখন আবার যমজ বোনের নাটক সাজাচ্ছিস? কিরে, তুই এখন আমার মাংসের টুকরোটা ফেরত দিবি নাকি আমি তোকে খাবো, বল। গরজিলা যখন মিনা শিয়ালিনীকে এসব কথা বলছিল, তখন সেখানে টুনি পাখি আর ডাইনোসর চলে আসে। ডাইনোসর এসে গরজিলাকে বলে, শোন গরজিলা, তোর খাবার মিনা শিয়ালিনী চুরি করেনি, করেছে মিনার যমজ বোন টিনা। টুনি পাখি আমাকে সমস্ত কথা খুলে বলেছে, তাই নাকি? এর আবার একটা যমজ বোনও আছে? হ্যাঁ, এই মিনার একটা যমজ বোন আছে, ওর নাম হলো টিনা, আর ওই টিনা হলো বজ্জাতের হাড্ডি, ওই আমাদের সবার খাবার চুরি করে নিয়ে যায়, আর তার ফল ভোগ করতে হয় এই মিনার। আজ সকালে আমি মিনাকে টিনা ভেবে মিনার লেজ কেটে দিয়েছি। এই মিনা, দাঁড়িয়ে দেখা তো যে তোর আজই লেজ কেটে গেছে। ঠিকই তো, এই লেজ কাটা শিয়ালিনীটা আবার আমার খাবার চুরি করবে কিভাবে? ও তো লেজ কাটার ব্যথার জ্বালায় শুয়ে আছে। শোন গরজিলা, এখন ওই পাজি টিনা শিয়ালিনীর একটা ব্যবস্থা করতেই হবে। আমরা দুজনে এখন গিয়ে ওকে ধরে গিলে খাবো, যাতে ও আর কোনো দিন কারো খাবার চুরি করতে না পারে, আর ওর জন্য এই মিনা যেন আর কোনো দিন বিপদে না পড়ে। না না ডাইনোসরের গরজিলা বোন, তোমরা আমার যমজ বোনটার কোনো ক্ষতি করো না, ও বুঝতে না পেরে এমনটা করছে। তোমরা ওকে বুঝিয়ে শুনিয়ে অন্য বনে পাঠিয়ে দাও, তবুও ও বেঁচে থাকুক, আমি এটাই চাই। ঠিক আছে ঠিক আছে, তুমি একটা আবদার করেছো, তোমার কথাই আমরা রাখলাম। তোমার যমজ বোন টিনা শিয়ালিনীকে আমরা কিছুই করব না, কিন্তু তাকে তো এই বন ছাড়তেই হবে। এখন বলো, তোমার যমজ বোন টিনা কোথায় থাকে? এরপর সবাই মিলে চলে গেল টিনার গুহার সামনে। টিনা, এই টিনা, গুহা থেকে বেরিয়ে আয় বলছি, আমরা জানি তুই গুহাতেই আছিস। গরজিলার ডাক শুনে টিনা বাহিরে চলে আসলো, আর সবাইকে একসাথে দেখে টিনা ভয় পেয়ে গেল আর বলল, ওরে বাবারে, এরা তো সবাই মিলে আমাকে ধরতে এসেছে, আজ তো দেখছি আমার রক্ষে নেই। শোন টিনা শিয়ালিনী, তুই আমাদের অনেক ক্ষতি করেছিস, আর তোর জন্যই তোর যমজ বোন মিনার লেজ কেটে গিয়েছে, তাই আমরা চেয়েছিলাম তোকে প্রাণে মারতে, কিন্তু তোর যমজ বোন মিনা তোকে মারতে দিল না, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি তুই এখনই এই বন ছেড়ে চলে যাবি। আমি জানি আমি তোমাদের অনেক ক্ষতি করেছি, আমাকে তোমরা ক্ষমা করে দাও, আমাকে তোমরা এই বন ছাড়া করো না। আমি কথা দিচ্ছি, আমি আজ থেকে কারো শিকার চুরি করব না, আমার যমজ বোন মিনার মতো করে আজ থেকে আমি কষ্ট করে শিকার ধরে খাবো, আর তুই বোন মিলে এক কোহাতে সুখে শান্তিতে বসবাস করব। টিনার এমন কথা শুনে সবাই টিনাকে ক্ষমা করে দিল, আর তারপর থেকে সবাই সুখে শান্তিতে সেই জঙ্গলে বসবাস করতে থাকে।